আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি সাবজেক্টের চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে তোমাদের সাথে আমি চতুর্থ অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল নগরায়ণ কি, নগরায়ণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করবে। আজকে এরই ধারাবাহিকতায় এই চ্যাপ্টারের এই আরেকটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। তো এক্ষেত্রে যারা অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, শুধুমাত্র যে আমাদের কলেজের স্টুডেন্ট উপকৃত হবে তা না, পাশাপাশি আমাদের কলেজ সহ সারা বাংলাদেশের অনার্স সেকেন্ড ইয়ারের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা উপকৃত হবে। তো চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আজকে যে প্রশ্নটা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে নগরায়ণ কি, নগরায়ণের প্রভাব আলোচনা করো। তো এক্ষেত্রে আমরা জানি যে নগরায়ণের ইংরেজি শব্দ হচ্ছে আরবানাইজেশন। ইংরেজি শব্দটা হচ্ছে কি, আরবানাইজেশন। শব্দটির বাংলা আভিধানিক অর্থ দুইটা, একটা হচ্ছে নগরায়ণ আর একটা হচ্ছে শহরায়ণ। এখন অনেক সময় প্রশ্নে নগরায়ণ আসতে পারে, অনেক সময় শহরায়ণ আসতে পারে। তো তোমরা ইংরেজি শব্দ এক কিন্তু বাংলা শব্দটা ভিন্ন হলেও বিষয়টা কিন্তু থিমটা কিন্তু একই। তো এক্ষেত্রে আমরা একটু বিস্তারিত আলোচনা করি যে আরবানাইজেশন শব্দটি বা নগরায়ণ শব্দটি এসছে ল্যাটিন শব্দ আর্বস থেকে, আর যার অর্থ হচ্ছে আরবান বা শহর। এবং আর এই নগরায়ণ প্রত্যয়টি মূলত নগরের উৎপত্তি, বৃদ্ধি এবং বিকাশ এই তিনটি প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, ঠিক আছে? অর্থাৎ কোনো এলাকায় গ্রামীণ জনগোষ্ঠী কৃষিভিত্তিক তথা পশ্চাৎপদ জীবন ব্যবস্থার পরিবর্তে শহরে শিল্পভিত্তিক এবং আধুনিক জীবন ব্যবস্থা গ্রহণের যে প্রক্রিয়া সেটাকে আমরা নগরায়ণ বা শহরায়ণ বলছি। তো নগরায়ণ গ্রামীণ প্রক্রিয়ায় জনসমষ্টিকে শহরের জনসমষ্টিতে রূপান্তরিত করার একটা বিশেষ প্রক্রিয়া, এবং এক্ষেত্রে মানুষ কৃষিভিত্তিক পেশা যেগুলি আছে সেই পেশা থেকে মানুষ মুক্ত হয়ে পেশা থেকে তারা পেশা কৃষিভিত্তিক যে পেশা আছে সেই পেশা হতে অকৃষিভিত্তিক যে পেশা আছে, যেমন মনে করো ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান, সরকারি চাকরি, হ্যাঁ, শিক্ষকতা করা ইত্যাদি পেশায় নিজেকে নিয়োজিত করে এবং আধুনিক এবং উন্নত জীবনযাপন সৃষ্টি করার জন্যে তারা একসাথে সমবেতভাবে কাজ করে। এবং এক্ষেত্রে দেখা যায় কি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শহরায়ণ বা নগরায়ণের সংজ্ঞা আমরা উল্লেখ করতে পারি। তো এক্ষেত্রে জনমিত্তিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে পল্লী অঞ্চলে জনসমষ্টিকে শহরের জনসমষ্টিতে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা শহরায়ণ বা নগরায়ণ বলে থাকি। এছাড়াও আমরা এখানে একটা সংজ্ঞা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্সে বলা হয়েছে শহরায়ণ কোন একটি শহরে জনসংখ্যা জড়ো হওয়ার প্রক্রিয়া এবং আনুপাতিক হারে কোনো এলাকায় মোট জনসংখ্যা বৃদ্ধি হওয়াকে বোঝায়। হ্যাঁ, এবং জনগণ কি করবে, কৃষি ভিত্তিক যে পেশাগুলো আছে সেগুলা গ্রহণের প্রতি বেশি আকৃষ্ট হবে। এবং এক্ষেত্রে দেখা যায় আচার আচরণ এবং পেশাগত দৃষ্টিকোণ থেকেও বলা যায় যে নগরায়ণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণের জীবনযাত্রার যে মান সেটা আগের চেয়ে অনেক বেশি উন্নত, এবং মানুষ কৃষিভিত্তিক পেশাকে বাদ দিয়ে তারা অকৃষিভিত্তিক পেশা এবং উৎপাদনমুখী যে পেশা বা তারা আরো উন্নত জীবনযাপনের আশায় গ্রাম ছেড়ে শহরের দিকে ডাইভার্ট হয়, গ্রাম ছেড়ে শহরের দিকে তারা ধাবিত হয় এবং সেখানে আস্তে 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 নগরের সৃষ্টি হয়। ধরো একটা এলাকায়, হ্যাঁ, তোমাদের একটু বর্ণনা দিই। ধরো এটা হচ্ছে গ্রাম, গ্রাম থেকে এটা একটা নতুন একটা এরিয়া, এখানে এসে একটা শিল্প কলকারখানা বা মিল ফ্যাক্টরি এখানে একটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের শ্রমিক এসে কাজ করে, এই গ্রাম থেকে এসে শ্রমিক কাজ করে, ওইখান থেকে ওই এটা আরেকটা গ্রাম, ওই গ্রাম থেকে আসে, এইখানে আরেকটা গ্রাম, ওই গ্রাম থেকে আসে, এসে এই কারখানায় তারা কাজ করে। এখন যারা কাজ করে তারা কি করবে, এইখানে যারা শ্রমিক যারা কাজ করে
সেই শ্রমিকরা বসবাসের জন্য বিভিন্ন ধরনের ছোট ছোট ঘর বাড়ি তৈরি করবে, ঠিক আছে, ছোট ছোট ঘর বাড়ি তৈরি করবে তারা থাকার জন্য। হ্যাঁ, এরপরে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য, তাদের শিক্ষার সুবিধার জন্য স্কুল কলেজ মাদ্রাসা বা তাদের ধর্মীয় নিয়ম কানুনের জন্য ধর্মীয় যে অনুশাসন আছে, গির্জা মন্দির এগুলি আস্তে আস্তে সেখানে গড়ে তুলবে। তারপরে মনে করো তাদের স্বাস্থ্যের সুবিধার জন্য হাসপাতাল গড়ে তুলবে। হ্যাঁ, এবং তারা যেহেতু এখানে বসবাস করবে, শ্রমিকরা যেহেতু এখানে বসবাস করবে, তাদের বাজার ঘাটের প্রয়োজন, বাজারের প্রয়োজন, তারা বাজারে সেখানে কয়েকজন মিলে হাট দিবে বা বাজার করবে। হ্যাঁ, তারপরে স্কুল কলেজ মাদ্রাসা এগুলি আবির্ভাব হবে, দেখা যাবে বিভিন্ন ধরনের তারা যে টাকা পয়সা ইনকাম করে সেগুলো ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হয়, ব্যাংক প্রতিষ্ঠা হবে। তারপরে মনে করো তাদের সুযোগ সুবিধা এভাবে আস্তে আস্তে রাস্তাঘাট উন্নত হবে, সকল ধরনের রাস্তাঘাট উন্নত হবে। এভাবে আস্তে 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 দেখা যাবে কি একটার পর একটার সাথে আরেকটা সম্পর্ক যুক্ত, একটা সুযোগ সুবিধা পাওয়ার সাথে সাথে তার আরেকটা সুযোগ সুবিধার প্রয়োজন হয়। এবং দেখা যায় একই সাথে দেখা যায় স্কুল কলেজ মাদ্রাসা তারপরে বড় বড় বিল্ডিং ঘর বাড়ি সকল কিছু আস্তে 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 ডেভেলপ হয়, এবং এভাবে মানে জনবসতি গড়ে ওঠে এবং শহরে আবির্ভাব হয়। এটা কিন্তু মনে করো প্রাথমিক অবস্থায় এটা একটা এরিয়া ছিল যেখানে কোনো জনবসতি ছিল না, কিন্তু কোনো কারণে সেই জায়গায় মানুষ বেশি ডেভেলপ হচ্ছে, মানে ডাইভার্ট হচ্ছে, এই কারণে যে সেইখানে বেশি পরিমাণ সুযোগ সুবিধা থাকবে, উন্নত চিকিৎসা, উন্নত যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার সুবিধা, চিকিৎসার সুবিধা ইত্যাদি ধরনের সুবিধা থাকার কারণে সে অন্যান্য গ্রাম থেকেও মানুষ এসে এখানে ভিড় করবে। তো এই এই প্রেক্ষাপটে দেখা যায় এভাবে কিন্তু আস্তে আস্তে গ্রামের মানুষরা শহরের দিকে ডাইভার্ট হয় এবং গ্রামের মানুষরা শহরের দিকে গ্রামের মানুষরা শহরের দিকে এসে এভাবে নগরায়ণ বা শহরায়ণের উদ্যোগ ঘটায়, ঠিক আছে। তো এইভাবে আমরা তোমাদের একটা চিত্রের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তারপরে আমরা চলে যাব সরাসরি প্রশ্নে, যে নগরায়নের প্রভাব সম্পর্কে আমরা একটা আলোচনা করব। আমরা জানি যে প্রভাব বলতে আমরা দুই ধরনের প্রভাবকে বুঝে থাকি। হ্যাঁ, এখানে আমি একটু মানে চার্টের মতো করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে প্রভাব বলতে আমরা দুই ধরনের প্রভাবকে বুঝিয়েছি, একটা হচ্ছে এই যে ইতিবাচক প্রভাব, তোমরা দেখো, একটা হচ্ছে ইতিবাচক প্রভাব, আরেকটা হচ্ছে নেতিবাচক প্রভাব, ঠিক আছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করে ক্লাসে বিশেষ করে যে ম্যাডাম আমরা যখন প্রভাব লিখব তখন কি শুধু নেতিবাচক গুলাই লিখব কিনা, তো আমি তাদের উদ্দেশ্যে বলি যে না, তোমরা শুধুমাত্র যে নেতিবাচক গুলা লিখবা তা না, কারণ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10। আমরা যেহেতু বড় বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10। তোমাকে শুধুমাত্র নেতিবাচক লিখলে নাম্বার খুব বেশি কেরি করবে না, তোমাকে নাম্বার ভালো পেতে হলে অবশ্যই তোমাকে ইতিবাচক এবং নেতিবাচক দুটোই লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ আমরা জানি প্রভাব বলতে দুই ধরনের প্রভাবকে বোঝায়, একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড। তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে প্রভাবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইতিবাচক প্রভাব আর একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। এখন আমরা ইতিবাচক প্রভাবগুলো নিয়ে একটু আলোচনা করি। ইতিবাচক প্রভাবের মধ্যে এক নম্বর হচ্ছে নগর অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ প্রসার, ঠিক আছে। তো নগর অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার তোমাদের একটু আগে যে চার্টটা দেখিয়েছিলাম যে একটা এরিয়াতে বিভিন্ন ধরনের গ্রাম থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষরা যখন শহরের দিকে ডাইভার্ট হয়, শহরের দিকে আসে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করার জন্য, তখন সেখানে কি হয় অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি প্রসার লাভ করে, অর্থনৈতিক কাজগুলো বেশি সম্প্রসারণ হয়, এবং দেখা যায় যে সেখানে বিভিন্ন ধরনের মিল ফ্যাক্টরি কলকারখানা গড়ে ওঠার কারণে মানুষের অর্থনৈতিক কর্মচাঞ্চল্যটা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে একটা পজিটিভ সাইড। দুই নম্বর যেটা সেটা হচ্ছে সেবামূলক কার্যক্রমের সম্প্রসারণ। সেবামূলক কার্যক্রম বলতে এখানে বোঝানো হয়েছে সরকারি বেসরকারি বা আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর ব্যাপক সম্প্রসারণ। এবং অনেক সময় দেখা যায় যে গ্রামে যেগুলো সম্ভব যে প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো না থাকবে সেগুলো কিন্তু শহরে বেশি থাকে, এবং শহরে হচ্ছে বা নগরেই হচ্ছে কিন্তু এগুলোর কেন্দ্রবিন্দু, ঠিক আছে। তারপরে
পরাস্তা সেটা হচ্ছে শিল্পায়নের হার বৃদ্ধি। দেখা যায় যে নগরায়ন গড়ে ওঠার কারণে কিন্তু শিল্পায়নের আবির্ভাব, অথবা শিল্পায়ন গড়ে ওঠে বা শিল্প মিল ফ্যাক্টরি কলকারখানা গড়ে ওঠার প্রেক্ষাপটে দেখা যায় কি নগরায় বিকাশ লাভ করেছে, এভাবে আস্তে আস্তে নগরে সৃষ্টি হয়েছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা ভালো দিক বা ভালো সাইড বা পজিটিভ সাইড, যেটা হচ্ছে কি শিল্পায়নের হার বৃদ্ধি, নগরে কিন্তু শিল্পের বিকাশটা বেশি। তোমরা লক্ষ্য করে দেখবা যে গ্রামে কিন্তু খুব বেশি মিল ফ্যাক্টরি কলকারখানা কম, কিন্তু শহরে সেই তুলনায় অনেক বেশি, তাই না? এবং শহরে সুযোগ সুবিধাও কিন্তু গ্রামের তুলনায় অনেক বেশি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। যে কোনো প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুটা হচ্ছে শহরে থাকে, গ্রামে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু থাকে না। মনে করো ঢাকা শহর বা বড় বড় বিভাগীয় যে শহরগুলো আছে, ডিস্ট্রিক্টগুলো আছে, সেগুলোতে কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ডের সকল কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে কোথায়, শহরে বা নগরে। তারপরে হচ্ছে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি। নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি মানে কি, যে নগরে যারা বসবাস করে তাদের নাগরিক সুযোগ সুবিধা যেগুলো আছে, নাগরিক অধিকার যেগুলো আছে, যেমন মনে করো স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা, বিনোদন ইত্যাদি ধরনের সুযোগ সুবিধা কিন্তু শহরে বেশি। এবং এই কারণে বলা যায় যে এটা হচ্ছে একটা পজিটিভ সাইড বা ইতিবাচক দিক। তারপরে যে পয়সা সেটা হচ্ছে কি চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা। চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা দেখা যায় গ্রামের তুলনায় শহরে কিন্তু চিত্ত বিনোদনের সুযোগ সুবিধাটা বেশি থাকে। হ্যাঁ, চিত্ত বিনোদন বলতে এখানে ধরো নাটক, সিনেমা, ম্যাগাজিন, তারপরে টেলিভিশন, ইন্টারনেট, সব কিছু সুযোগ সুবিধা কিন্তু আমরা নগরে দেখতে পাই। এবং এটা এই বিনোদনের সুযোগ সুবিধাটা বেশি থাকার কারণেই দেখা যায় কি যে নগরায়নের জীবনযাত্রার মানও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পায় এবং নগরের জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত। তারপরে হচ্ছে দক্ষ ও যোগ্য জনশক্তি। দেখা যায় যে নগরে যারা বসবাস করে তারা একটু বেশি দক্ষ থাকে, একটু বেশি এক্সপার্ট থাকে, তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে, বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে এবং জনশক্তি অনেক বেশি দক্ষ, এক্সপার্ট। তো এটা হচ্ছে নগরে অন্যতম এক ইতিবাচক দিকগুলো। এখন আমরা একটু আলোচনা করব নগরায়ন বা শহরায়নের নেতিবাচক দিক, কিছু নেতিবাচক দিক বা নেতিবাচক সাইড নিয়ে। নেতিবাচক দিক হচ্ছে যে খারাপ দিক, সব কিছুরই ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে। তো আমরা এই ক্ষেত্রে খারাপ দিকগুলো নিয়ে একটু আলোচনা করব। এক নম্বর যেটা সেটা হচ্ছে নগর জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। গ্রামের যে সকল মানুষ আছে, হ্যাঁ, যারা গ্রামে এতদিন যাবৎ বসবাস করতো, তারা কোনো না কোনো কারণে, ধরো অনেক সময় দেখা যায় যে চিন্তা করলো আমি যদি শহরে যাই তাহলে আমার ইনকাম ভালো হবে, আমার মাথা পিছু আয় ভালো হবে, আমার ফ্যামিলি নিয়ে ভালোভাবে চলতে পারবো, সকল চিন্তা ভাবনা করে তারা শহরের দিকে ডাইভার্ট হয়। ঠিক তেমনিভাবে দেখা যায় কি আরেকটা চিন্তা করে যে শহরে গেলে কাজকর্মের সুযোগ সুবিধা বেশি, শহরে কাজ করার মানে স্কোপ বেশি বা কর্মসংস্থানের সুযোগ বেশি, সেই কারণে কিন্তু মানুষ গ্রাম ছেড়ে শহরের দিকে আসে। এবং এই কারণে দেখা যায় যে গ্রামের তুলনায় কিন্তু শহরের মানুষের সংখ্যা বেশি। তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখবা যে গ্রামে যে পরিমাণ মানুষ বসবাস করে ঢাকা শহরে তার চেয়ে দ্বিগুণ মানুষ বসবাস করে, আরো বেশি, আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি থাকে। তারপরে হচ্ছে নগর দারিদ্র বৃদ্ধি। গ্রামে যারা আসে, গ্রাম থেকে যারা আসে, তারা শহরে এসে দেখা যায় কি হঠাৎ করে নতুন একটা পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, হ্যাঁ, পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে না, বিধায় যে তারা নগরে এসে বা শহরে এসে তারা দারিদ্র্যের শিকার হয়ে যায়। কারণ তাদের খুব বেশি টাকা পয়সা থাকে না, তাদের হাতে খুব বেশি ইনকাম থাকে না, বা কর্মসংস্থানে হুট করে এসেই কিন্তু কর্মসংস্থানের সুযোগ সুবিধা পায় না, যে কারণে নগরে যারা আসে তারা অনেক সময় দেখা যায় যে দারিদ্র্যের শিকার হয়। তারপরে হচ্ছে আবাসন ও বস্তি সমস্যা। আবাসন এবং বস্তি সমস্যা হচ্ছে কি,
যে গ্রাম ছেড়ে যারা শহরে আসে, মনে করো বর্তমান সময়ে যে একটা সমস্যা সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হচ্ছে প্রায় সময় দেখা যাচ্ছে, আমাদের সময়ের আগে অসময়ে বন্যা হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও আমাদের দেশে বন্যা হয়েছে, তারপরে ঘূর্ণিঝড় হয়েছে, তাই না? বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় যেগুলো প্রাকৃতিক ভাবে আমরা এফেক্টেড, তো এই সময় দেখা যায় মানুষ অসহায় হয়ে যায়, সহায় সম্বলহীন হয়ে যায়, এবং এই ধরনের পরিস্থিতিতে তখন চিন্তা করে যে আমি যদি শহরের দিকে চলে যাই তাহলে হয়তো আমি ভালোভাবে বাঁচতে পারবো, জীবনযাপন করতে পারবো অনেক ভালোভাবে। এইসব কারণে তারা গ্রাম ছেড়ে মানুষ শহরের দিকে আসে, কিন্তু শহরে এসেই তারা একটা নতুন ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় যে আবাস মানে আবাসস্থলে অসুবিধা হয়, বসবাসের যে ঘর সেই ঘর তারা ভালো টাকা টাকা পয়সা ইনকাম কম করার কারণে বা অল্প পরিমাণ টাকা ইনকাম করার কারণে তারা কিন্তু খুব ভালো বাসা নিয়ে থাকতে পারে না, এবং এই জন্য দেখা যায় মধ্যম লেভেলের বা নিম্ন লেভেলের যে বাসস্থানগুলো আছে সেগুলোতে তারা বসবাস করে এবং এখানে আবাসন এবং বস্তির সমস্যা সৃষ্টি হয়, এবং দেখা যায় যে বস্তিতে তারা ঘিঞ্জি পরিবেশে বসবাস করে, একসাথে গাদাগাদি করে একই রুমে 5 জন 7 জন 10 জন করে বসবাস করছে, পরিবেশ দূষিত হচ্ছে বিভিন্ন সময়ে, দেখা যায় পরিবেশ দূষিত হওয়ার কারণে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। আমরা ডিটেলস একটু পরে বিস্তারিত তোমাদের সাথে একটু আলোচনা করব। তারপরে হচ্ছে নগর পরিবেশ বিপর্যয়। দেখো নগরে যারা বসবাস করে, গ্রাম থেকে যারা আসে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন গ্রাম থেকে যারা শহরের দিকে ডাইভার্ট হয়, শহরে এসে তারা কাজের সন্ধানে চলে আসে, এসে তারা একটা ভিন্ন পরিস্থিতির শিকার হয়, এবং অনেক সময় দেখা যায় যে তারা ঘিঞ্জি পরিবেশে বসবাস করার কারণে পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয়। আবার অনেক সময় দেখা যায় যে মিল ফ্যাক্টরি কলকারখানা ইত্যাদি গড়ে ওঠার কারণে দেখা যায় পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। যেমন মনে করো যেই এরিয়াতে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই এরিয়াতে মানে কলকারখানার যে কালো ধোঁয়া, বিষাক্ত যে পদার্থগুলা, গলিত পদার্থ যেগুলো পানির সাথে মিশে যায়, সেগুলোর কারণে পরিবেশ খুব বেশি এফেক্টেড হচ্ছে এবং পরিবেশ দূষিত হয়, এবং পরিবেশ দূষিত হওয়ার কারণে মানুষের স্বাস্থ্যের সমস্যা হয়, মানুষের অনেক ধরনের চর্মরোগের সমস্যা হয়, হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, এবং সবচেয়ে বেশি সমস্যা হয় পরিবেশের সমস্যা। আমরা মানে ছোটবেলায় যখন ঢাকায় যেতাম তখন দেখা যেত যে পরিবেশ, এই আমরা তো গ্রাম থেকে শহরে গিয়েছি, তো তখন দেখা যেত যে ঢাকা শহরে ঢোকার সাথে সাথেই পরিবেশের যে একটা মানে ইনব্যালেন্স আমরা সেটা টের পেতাম, কারণ সেখানে কালো হয়ে থাকতো পরিবেশটা, এবং দেখা যেত যে শহরে ঢুকতে গেলে কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং আমাদের চোখ জ্বালা করতো, খারাপ লাগতো, বমি বমি লাগতো। তো এই আস্তে 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 কিন্তু যখন সবসময় এই ধরনের খারাপ পরিবেশের ভিতর মানুষ থাকে তখন তার স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হয়। তারপরে হচ্ছে ভাসমান জনসংখ্যা বৃদ্ধি। গ্রাম থেকে যারা শহরে আসে তাদের কিন্তু নির্দিষ্ট কোনো আবাসস্থল থাকে না, তারা কোনো কাজের আশায় শহরে চলে আসে, যে আমি কোনো একটা কাজ পেলেই করি, কাজ পাওয়াটাই আমার মুখ্য মানে মুখ্য কাজ, হ্যাঁ মুখ্য ভূমিকা রাখবে, এবং কাজ করার প্রেক্ষাপটে কাজ পাওয়ার আশায় তারা শহর গ্রাম ছেড়ে শহরের দিকে আসে। এসে তারা যখন কোথাও থাকার ব্যবস্থা পায় না তখন তারা দেখা যায় কি থাকতেও পারছে না, ভালো কাজও পাচ্ছে না, থাকতেও পারছে না, তখন তারা অনেক মানুষ দেখা যায় ফুটপাতে ঘুমায়। তোমরা একটু খেয়াল করে দেখবা রেল লাইন বা রেল স্টেশন বা বাস স্টেশনে অনেক মানুষ যারা ভাসমান অবস্থায় বসবাস করছে এবং তারা ফুটপাতের রাত যাপন করছে, শীতের রাত, কনকনে শীতের রাত, সেই সময় মানুষরা কি করে যে একটা কোনোরকম একটা পাতলা একটা চাদর দিয়ে বা অনেক সময় পাতলা কোনো কাপড় দিয়ে তারা মাটিতে শুয়ে থাকে। ভাসমান জন এদেরকে বলা হয় ভাসমান জনগোষ্ঠী, তো তাদের কষ্টের কোনো সীমা থাকে না। তো এটা হচ্ছে শিল্প বিপ্লব সরি নগরায়নের একটা অন্যতম নেগেটিভ সাইড। তারপরে হচ্ছে বেকারত্ব। শিল্প নগরায়নের আরেকটা অন্যতম খারাপ বা নেগেটিভ সাইড হচ্ছে কি বেকারত্ব। যারা মনে করো গ্রাম ছেড়ে শহরে আসে বা অনেক সময় পেশাগত দুর্ঘটনা ইত্যাদি কারণেও কিন্তু মানুষ বেকার হয়ে যায়। পেশাগত দুর্ঘটনা যেরকম মনে করো যে একটা মিল বা ফ্যাক্টরিতে যারা যখন তারা কাজ করছে হঠাৎ করে তার হাত
কেটে যেতে পারে, পা কেটে যেতে পারে, তার অঙ্গহানি হতে পারে, উপর থেকে পড়ে যেতে পারে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা করতে পারে, তখন তার কাজ থেকে মানে সে যে কাজ করতো সেই কাজ থেকে তাকে বরখাস্ত করা হয়। এভাবে মানুষ কিন্তু বেকারত্বের সম্মুখীন হয়েছে, তো এটাও একটা সমস্যা। তারপরে হচ্ছে নাগরিক সুযোগ সুবিধা ঘাটতি। আমরা এখানে পজিটিভ সাইড যখন করেছিলাম তখন কিন্তু করেছিলাম যে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি, ঠিক তেমনি ভাবে দেখা যায় নগরের অধিক জনসংখ্যা হওয়ার কারণে, শহরে বেশি জনসংখ্যা থাকার কারণে নগরের যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সবাই যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, যে পরিমাণ পানি বিদ্যুৎ গ্যাস দেওয়ার কথা ছিল সেই পরিমাণ সুযোগ সুবিধা দিতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা। অতিরিক্ত জনসংখ্যায় সকল চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, বিধায় দেখা যাচ্ছে কি যে সুযোগ সুবিধাগুলো সমভাবে দেওয়া সম্ভব হচ্ছে না। কারণ একটা কথা আছে যে দশ মুখ এক মুখ সোনা দিয়ে ভরানো যায় কিন্তু দশটা মুখ ছাই দিয়েও ভরানো যায় না। তো আমাদের দেশের যে অবস্থা সেখানে দেখা যায় কি অধিক জনসংখ্যা থাকার কারণে সেখানে নাগরিক সুযোগ সুবিধা অনেক থেকে অনেকে বঞ্চিত। যেমন মনে করো যে অনেক সময় লোডশেডিং হচ্ছে, হ্যাঁ, যে পরিমাণ বিদ্যুৎ দেওয়ার কথা সেই পরিমাণ বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না, যে পরিমাণ গ্যাস দেওয়ার কথা ছিল। অনেক সময় তোমরা খোঁজখবরই দেখবা বড় বড় ডিস্ট্রিক্টে বা ঢাকা শহরে অনেক এরিয়াতে সারাদিনের বেলা গ্যাস থাকে না। কেন থাকে না? কারণ চাহিদা যে পরিমাণ সেই পরিমাণ তারা দিতে পারছে না, সাপ্লাই দিতে পারছে না। তো এটা হচ্ছে নাগরিক সুযোগ সুবিধার ঘাটতি হচ্ছে। তারপরে যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য ও পুষ্টিগত সমস্যা। দেখো একসাথে ঘিঞ্জি পরিবেশে বসবাস করার কারণে, পরিবেশ দূষিত হওয়ার কারণে, বিভিন্ন ধরনের সমস্যার কারণে নগরের পরিবেশটা বিপর্যয় হয় এবং এই ক্ষেত্রে স্বাস্থ্য এবং পুষ্টিগত সমস্যা দেখা দেয়, স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়। হ্যাঁ, দেখা যায় কি নোংরা পরিবেশে বসবাস করতে করতে বাচ্চাদের, বিশেষ করে বাচ্চা এবং নারী এবং শিশু যারা আছে তাদের স্বাস্থ্যের সমস্যাটা হয় বেশি এবং তারা খুব দ্রুত রোগাক্রান্ত হয়ে যায় বা আক্রান্ত হয়ে যায়। তো এই ক্ষেত্রে স্বাস্থ্যগত এবং পুষ্টিগত সমস্যা দেখা দেয়, এটাও হচ্ছে আর একটা সমস্যা। এবং অনেক সময় দেখা যায় যে স্বাস্থ্য এবং পুষ্টিগত সমস্যা থাকার কারণে এই দেশের মানে মানুষ খুব ভালোভাবে জীবনযাপন করতে পারছে না। স্বাস্থ্য ভালো না থাকলে তোমার কোনো কাজকর্ম করতে ভালো লাগবে না, কোনো কাজকর্ম করতে না পারলে তুমি ভালো ইনকাম করতে পারবে না, ইনকাম করতে ভালো না পারলে তুমি জীবনযাত্রা ভালোভাবে অতিবাহিত করতে পারবে না, তাই না? কারণ স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। তো এই উপলব্ধ আলোচনা থেকে আমরা বলতে পারি যে নগরায়নের প্রভাব দুই প্রকার, একটা হচ্ছে ইতিবাচক প্রভাব, একটা হচ্ছে নেতিবাচক প্রভাব। এবং এখানে আমি তোমাদের কয়েকটা পয়েন্টস দিয়েছি, পয়েন্টসগুলো তোমরা ইচ্ছা করলে আরো বৃদ্ধি করতে পারো, আরো বাড়াতে পারবে। যে যত বেশি ভালো নাম্বার পেতে চাও তার খাতায় তত বেশি ভালো পয়েন্টস থাকতে হবে, ভালো লেখা থাকতে হবে। তো এই হচ্ছিল আজকে তোমাদের সাথে আমার অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস। আগামী ক্লাসে তোমাদের সাথে হয়তো নতুন কোনো সাবজেক্ট নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।